হ্যালো বন্ধুরা, আমি নিশান আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো রুট কি কিভাবে কাজ করে এবং রুটের সুবিধা এবং অসুবিধা নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো রুট কি এবং কিভাবে কাজ করে সেটা নিয়ে। আসলে রুট অর্থ হচ্ছে জ্বর, রুটিং অর্থ আপনারা অ্যান্ড্রয়েড সিস্টেমের গভীর পর্যন্ত অর্থাৎ জ্বর পর্যন্ত চলে গেছে সেটাকে বোঝানো হয়। রুট হলো এমন একটি পদ্ধতি যেটার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েডের সফটওয়্যারের সর্বনিচের স্তরে পৌঁছে যান। রুট করার ফলে আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমের যেসব সিকিউরিটিগুলো থাকে সেগুলো ভেঙে যায়। এর ফলে আপনি আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমটাকে আপনার নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন। এবার আমরা জানবো রুটের সুবিধাগুলো নিয়ে। রুটের সুবিধাগুলো কি কি? আসলে রুট করলে আপনি আপনার ফোনকে ইচ্ছা মতো চালাতে পারবেন। প্রত্যেকটা কোম্পানি, আইফোন, স্যামসাং, মোটোরোলা, সব বড় বড় কোম্পানিগুলো তাদের নিজস্ব সিকিউরিটি এবং সফটওয়্যার দিয়ে রাখে আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমে। এই সফটওয়্যারগুলোকে আপনি সরাতে পারেন। আপনি প্লে স্টোর থেকে একটা না, একশোটা না, হাজারটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইলকে আপনার ইচ্ছা মতো চালনা করতে পারবেন। রুট করলে আপনি করতে পারবেন না এমন কোনো কাজ নেই বললেই চলে। বর্তমানে ফোনের প্রসেসরগুলোর ক্যাপেবিলিটি থাকা সত্ত্বেও ফাস্ট চার্জিং এবং 4K রেকর্ডিংয়ের মতো বড় বড় অপশানগুলো দিয়ে রাখছে না। এক্ষেত্রে আপনার ফোনটি যদি রুট করা থাকে, আপনি একটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে সহজে আপনার ফোনটি ফাস্ট চার্জিং ইউজ করতে পারেন এবং 4K ভিডিও রেকর্ডিং করতে পারেন। এটি একটি বড় সুবিধা ফোন রুট করার। রুট করলে আপনি আপনার প্রসেসরের ক্লক পাওয়ার অর্থাৎ ক্ষমতাটি বাড়াতেও পারবেন আবার কমাতেও পারবেন। এতে কি হবে, আপনার ইচ্ছা মতো আপনি ব্যাটারি লাইফ ভালো চান না পারফরমেন্স ভালো চান সেটা ঠিক করতে পারবেন। অনেক ফোনের ইন্টারনাল মেমোরি অনেক কম হয়, যেমন 8 GB অর্থাৎ 16 GB ইন্টারনাল মেমোরির ফোনগুলো, এগুলোতে আপনি বড় বড় গেম এবং বড় বড় ফাইল ইনস্টল দিলে সেগুলোতে অসুবিধা হয়, আপনার ইন্টারনাল মেমোরি কম পড়ে যায়। এর ফলে যদি আপনার ফোনটি রুট করা থাকে, আপনি আপনার মেমোরি কার্ডকে খুব সহজেই ছোট সফটওয়্যারের মাধ্যমে আপনার ইন্টারনাল মেমোরিতে পরিবর্তন করতে পারবেন। এবার আমরা জানবো রুটের অসুবিধাগুলো। রুট করলে আপনার ফোনের কি কি অসুবিধা হতে পারে। প্রথমত, রুট করলে বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন আইফোন, স্যামসাং, নোকিয়া, সনি, HTC এসব কোম্পানি তাদের ওয়ারেন্টিটি উঠিয়ে নেয়। অর্থাৎ তারা মনে করে আপনি যদি ফোনটি একবার রুট করে নেন তাহলে তারপর আপনার ফোনের কিছু হলে সেটা তাদের দায়িত্ব থাকবে না, সে পুরো দায়িত্বটা পড়বে আপনার উপরে। কিন্তু বড় বড় কোম্পানিগুলো ছাড়া যেসব চাইনিজ কোম্পানি রয়েছে যেমন শাওমি, ওয়ানপ্লাস, এসব কোম্পানি রুটকে সাপোর্ট করে। অর্থাৎ আপনি যদি এসব কোম্পানির ফোনকে রুট করেন তাহলে আপনার কোনো যায় আসবে না, আপনার ওয়ারেন্টি থাকবে এবং আপনি যে কোনো কাজ করতে পারবেন। ফোন রুট করার আরেকটি অসুবিধা হলো, আপনার ফোন যখন আপনি রুট করবেন সে সময় যদি আপনি কোনো ভুল করে থাকেন সে ভুলের জন্য আপনাকে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হতে পারে। রুট করার সময় যদি আপনি কোনো কিছু তাড়াহুড়াতে ভুল করে ফেলেন তাহলে আপনার ফোনের পুরো সফটওয়্যারটা আউট হয়ে যাবে এবং এর ফলে আপনার ফোন অন হবে না বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এতে হয়তো বা অনেকের কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা সেরকম অভিজ্ঞতা না বা যারা ফোন কখনো রুট করেনি তারা এটির ভোগান্তিতে পড়তে পারে। রুট করার আরেকটি বড় অসুবিধা হলো, রুট করলে আপনার ফোনের সিকিউরিটিটি ব্রেক হয়ে যায়। এর ফলে আপনি যখন ফোনটি রুট করবেন এর ফলে আপনার পরে যেসব সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করবেন তার মধ্যে কোনো ম্যালওয়্যার বা ভাইরাস থাকলে সেই ভাইরাসগুলো আপনার ফোনে আক্রমণ করলে আপনি সেগুলোকে থামানোর জন্য আপনাকে অনেক কিছু করতে হতে পারে। এর ফলে আপনার ফোনের অনেক ক্ষতি হতে পারে। এসব সুবিধা এবং অসুবিধার জন্যই আপনি রুট করবেন কি করবেন না সেটি নির্ধারণ করতে পারেন। কিন্তু বর্তমানে অনেক সফটওয়্যার আসছে যেগুলোতে আপনার রুটের কাজগুলাও রুট ছাড়াও আপনার সফটওয়্যার করে দিতে পারে। সেহেতু আপনার যদি সেই রকম রিকোয়ারমেন্ট না থাকে রুট না করাটাই বেটার হবে। কিন্তু আপনি যদি চান আপনার ইচ্ছা মতো ফোনটিকে চালাতে তবে অবশ্যই আপনার ফোনটি রুট করা লাগবে, তাছাড়া আপনি আপনার ফোন ইচ্ছা মতো চালাতে পারবেন না। আরও একটি অসুবিধা হলো, যদি আপনি ফোনটি রুট করেন তাহলে যেগুলো নিউ অ্যান্ড্রয়েড ভার্সন সেগুলো আপনি পাবেন না, কারণ রুট করলে সেখানে আপনার কোম্পানির কোনো হাত থাকবে না আপনাকে নিউ ভার্সনটি দিবে। সেহেতু এক্ষেত্রে আপনি কোনো নিউ ভার্সন বা নিউ আপডেট পাবেন না, তবে আপনি কাস্টম রম ফ্ল্যাশ করতে পারেন, এর ফলে আপনি নিউ আপডেটগুলো পেতেও পারেন, তবে এটাতে আপনার কিছু খাটনি করা লাগবে। বর্তমানে যেসব নিউ আপডেটগুলো আসছে অর্থাৎ যেসব নিউ অ্যান্ড্রয়েড আপডেটগুলো আসছে সেগুলোতে তারা সর্বোচ্চ নিউ ফিচার দেওয়ার চেষ্টা করছে। এর ফলে যেসব কাজগুলো আপনি আগে রুট ছাড়া করতে পারতেন না সেসব কাজগুলো এখন আপনি রুট না করলেও করতে পারবেন। সেহেতু আপনার রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করবে আপনি রুট করবেন কি করবেন না।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার সাথে থাকতে সাবস্ক্রাইব করে রাখবেন।